সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপ বা রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর একটি দিন কাটবে সবার, এ প্রত্যাশা নিয়ে পুরো অনুষ্ঠানে আপনাদের সাথে থাকছি আমি খালেদা, এবং সেই সাথে রয়েছি রুম্মান। দর্শক শুভ সকাল, এবং আমার পক্ষ থেকেও একটি সুন্দর দিনের প্রত্যাশা রইল আপনাদের সবার জন্য। খালেদা শুভ সকাল। শুভ সকাল, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। তোমার দিনটা আসলে কিভাবে শুরু হয় একটু জানি তো? এখন আসলে বাস্তবতা যদি বলি, উচিত অনুচিত জানি না, ঘুম থেকে উঠে সবার আগে মোবাইলটাই হাতে নেওয়া হয় বিজ্ঞানের কল্যাণে। একদম, হ্যাঁ একদম ঠিক পয়েন্টে কথা বলেছো। আসলে আমরা সবাই ঘুম ঘুম চোখেই আসলে সেলফোনটা হাতে নেই এবং দেখি যে আমাদের কোনো কল এলো কিনা, টেক্সট এলো কিনা, এবং বিজ্ঞানের এই অবদানকে আসলে অস্বীকার করার কোনো উপায় নেই। তবে আমাদের কিন্তু এখন অ্যালার্ম ঘড়ির জায়গাটাও কোথাও না কোথাও মোবাইল নিয়ে গেছে। একদম, শুধু অ্যালার্ম ঘড়ি না, আমাদের হাতের ঘড়িও। যেমন আজকে আমি হাত ঘড়ি পরিনি, অনেক সময় আমাদের মোবাইল ফোন থেকে আসলে ঘড়ির সময়টা দেখতে হয়। তবে বিজ্ঞান অনেক সময় আমাদেরকে অনেক যেমন বেগ দিয়েছে, আবার কিছু ক্ষেত্রে বলতে আবেগটিও কেড়ে নিয়েছে। তবে আমরা সব কিছু যদি সুফলটা ভোগ করি, তাহলেই হয়তো জীবনটা সুন্দর হয়ে যাবে, এবং সেই সুফল ভোগ করার জন্য যেসব মানুষরা তাদের নিজেদের ক্ষেত্রে আলোকিত হয়ে আছেন এবং তাদের মেধাটা আলো ছড়িয়ে দিচ্ছেন সমাজের দিকে দিকে, তাদেরই একজন আজকে আমাদের অতিথি। চলো দর্শকদের সাথে পরিচয় করিয়ে দিই। অবশ্যই। দর্শক, আজ আমাদের মাঝে আছেন একজন উদ্যোক্তা যার নাম সুমন সাহা। চলুন শুরুতে তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। শুভ সকাল, কেমন আছেন? জি ভাই ভালো, আশা করি আপনারাও ভালো আছেন। আমরা ভালো আছি। কেন ভালো আছি দর্শকদের জানিয়ে দিয়েছি, কারণ আমাদের এই আসনে যারা বসেন প্রতিদিন সকালবেলা, প্রত্যেকে আলোকিত মানুষ, এবং আমরা বিজ্ঞানের কথা বলছিলাম আপনার সাথেও, সেই বিষয়টি কোনো না কোনোভাবে জড়িত। আপনি একজন উদ্যোক্তা, আপনার কাজ নিয়ে তো অবশ্যই শুনবো, তবে তার আগে একটু আপনার সম্পর্কে আবিষ্কার করতে চাই, আপনার ব্যক্তি জীবন সম্পর্কে। আমার জন্ম খুলনা শহরে। খুলনা শহরে বলাটা ঠিক হবে না, আসলে আমার জন্ম খুলনার ডিভিশনের ডুমুরিয়া থানার সরাপুর নামে একটি গ্রামে, খুব প্রত্যন্ত একটি গ্রামে। যখন আমার জন্ম হয়েছিল তখন আসলে ওখানে কোনো রাস্তাও ছিল না যে ওখানে যাওয়ার, তো আমাদেরকে ওরকম বোটে যেতে হতো আর কি, এবং সেটাও প্রায় মূল শহরে আসতে আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টার মতো সময় লাগতো, এতটা প্রত্যন্ত অঞ্চলে ছিল, এবং সেখানে বিদ্যুতেরও মানে বিদ্যুৎও ছিল না। তো আমার বাবা মা যখন আর কি আমার যখন ওখানে জন্ম হলো, তখন আমার বাবা মা চিন্তাভাবনা করলেন যে ছেলেকে তো মানুষ করতে হবে, এবং আমার বাসা থেকে মানে আমার যেখানে জন্ম সেখান থেকে প্রায় আমাদের প্রাইমারি স্কুল প্রায় আড়াই থেকে তিন কিলোমিটার দূরে ছিল। তো দেন সেখান থেকে আস্তে আস্তে করে এই যে এখানে আপনাদের সেটে বসে আসি, এটা একটা লম্বা জার্নি ছিল। এই লম্বা জার্নিটা আমরা পর্যায়ক্রমে শুনবো, আমরা একটু ছোটবেলাতে থাকি, মানে আপনার জন্ম খুলনাতে। জি, বেড়ে ওঠা কি খুলনাতেই? সব আমার কলেজ লাইফ স্কুল লাইফ সবই খুলনাতে। আচ্ছা, তো সেই সময় আমি যতদূর জানি যে 93 সালের অগস্ট মাসে আপনার জন্ম, এবং সেই সময় ছোটবেলার খুলনা এবং এই সময় খুলনা তো অবশ্যই এক নয়। অবশ্যই এক। সেই সময় খুলনাকে কেমন ভাবে দেখেছেন? প্রথম 5-6 বছর আমার বেড়ে ওঠা হচ্ছে গ্রামে। এরপরে আমার বাবা মা আমাকে আসলে একটু ভালো পড়াশোনা দেওয়ার আশাতে আর কি শহরে নিয়ে আসেন। তো সেই সময়ে যে খুলনা ছিল, ইনফ্যাক্ট গত 10 বছর আগেরও যদি আমি খুলনার কথা বলি, সেই খুলনা আর আজকের খুলনা কিন্তু হিউজ ডিফারেন্স। শুধু বাংলাদেশও চেঞ্জ হয়ে গেছে, এর মেইন কারণটা হচ্ছে টেকনোলজি। যখনই আসলে আমরা অ্যাডাপশনে গিয়েছি তখনই কিন্তু হিউজ চেঞ্জ এসেছে। আবার আমরা চিন্তাভাবনা করছি যে পদ্মা সেতুটা এই বছরে যেহেতু খুলে দিবে, তো আশা করছি এরপরে আরও 5 ইয়ার্সে পরে আরও বিশাল ধরনের কোনো চেঞ্জ আমরা দেখতে পারব। যেমন খুলনাতে আগে দেখা যেত যে 2-3 তলার উপরে খুব একটা বাসা দেখা যেত না, এখন 10-15 তলা বিল্ডিং কিন্তু খুব মানে ইজিলি, মানে প্রতিটা এরিয়াতে গেলে আপনি একটা দুটো দেখতেই পারবেন। আপনার পরিবার নিয়ে একটু শুনি, বাবা মা তাদের সম্পর্কে। জি, আমার বাবা একজন ব্যবসায়ী, চাউল ব্যবসায়ী, এবং আমি বলেছিলাম যে আমার বাবা আসলে খুব, আমরা গ্রামে ছিলাম খুব একটা সাধারণ একটা ফ্যামিলিতে, সেখান থেকে বাবা আস্তে আস্তে করে আমাদের সাথে নিজের বিজনেসটাকে শহরে নিয়ে আসলেন, এবং আমার বাবা সেখানকার একজন বর্তমানে বেশ প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী, আমার মা একজন গৃহিণী, এবং আমরা এক ভাই এক বোন। আমার একজন বড় বোন আছেন, যিনি হচ্ছে খুলনা মেডিকেল কলেজের এখন প্রভাষক হিসাবে আছেন। তার মানে আপনি একমাত্র ছেলে? হ্যাঁ, আমি একমাত্র ছেলে। আচ্ছা, তো একমাত্র ছেলে হিসেবে নিশ্চয়ই অনেক আদর পাওয়া হয়েছে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই এটা পেয়েছি, এটা বলতেই হবে। আর যেরকম টিপিক্যাল বাবা মা যেরকম স্বপ্ন থাকে না যে
ছেলে মেয়ে দুজন হলে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে। তো আমার বাবা মাও ব্যতিক্রম ছিল না, তারা তাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করেছিলেন যে তাদের ছেলে মেয়েকে ডাক্তার ইঞ্জিনিয়ার করবেন। বোন তো ডাক্তার হয়ে গেছে। হ্যাঁ, আমিও ইঞ্জিনিয়ারিং শেষ, জি আমিও ইঞ্জিনিয়ারিং শেষ করেছি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং থেকে ব্র্যাক ইউনিভার্সিটি। তার মানে বাবা মার ইচ্ছা ছিল আপনি ইঞ্জিনিয়ার হবেন এবং সেই কারণে আপনি ইঞ্জিনিয়ার হয়েছেন। তবে ছোটবেলা থেকে নিশ্চয়ই আপনার এর বাইরেও আরও অনেক ইচ্ছা ছিল। হ্যাঁ, সবার আগে তো ইচ্ছা ছিল একজন ক্রিকেটার হওয়ার, এবং আমার বাবা মা সেই সুযোগটাও আমাকে দিয়েছিলেন যে হ্যাঁ তুমি যদি ক্রিকেটার হতে চাও তো হতে পারো। বাট সামহাও ঠিক আছে, মানে কিছুদিন খেলার পরে বুঝতে পারছি যে না, ওর দিকে না যাওয়াতে বলে আসলে মেলেনি। তবে যার যেদিকে যাওয়ার কথা আসলে সে সেদিকেই যায়, প্রকৃতি যেখানে নির্ধারণ করে রাখে সেটাই বলতে হয়। তবে অনেক সময় বাবা মার ইচ্ছা সব ক্ষেত্রেই প্রতিফলন হয়তো হয় না, তবে আপনি বাবা মার ইচ্ছা যেমন পূরণ করেছেন এবং সেই ক্ষেত্রে আপনি নিজেকে ফোকাস করে আপনি শুধু নিজের জন্য নয়, আপনি সমাজের জন্য, আপনি দেশের জন্য কাজ করে যাচ্ছেন, যে বিষয়টি অনেক বেশি প্রশংসনীয়। হ্যাঁ, আমি আসলে চেষ্টা করেছি। আমার বাবা মাও চেয়েছিলেন যে না, আমার ছেলে শুধুমাত্র শুধু তার নিজের কথা বা ফ্যামিলির কথা না, আমার বাবা মা ছোটোবেলা থেকে আমাকে শিখিয়ে এসেছেন যে তার ছেলে মেয়ে দুজনকেই শিখিয়েছেন যে শুধুমাত্র নিজের কথা নয়, তুমি যদি সমাজকে ভালো রাখতে পারো, দেশকে ভালো রাখতে পারো, তাদের জন্য যদি কিছু করতে পারো, সমাজ ভালো থাকলে পরে তুমিও ভালো থাকবা। সো এই কথাটি ধরেই আসলে আমরা আজকের পর্বটি এগিয়ে নিয়ে যেতে চাই, যে সমাজকে ভালো রাখলে আসলে আমরা নিজেরা ভালো থাকব। এবং সমাজকে ভালো রাখার জন্য আপনি কোন কোন দিকে আসলে আলো ফেলেছেন সেটা একটু দর্শকদের জানিয়ে আসি, তারপর আবার গল্পে ফিরব। ওকে দর্শক, দেশব্যাপী বিজ্ঞান জনপ্রিয়করণ, বিজ্ঞানের সঠিক বার্তা শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেয়া, নিয়মিত বিভিন্ন কর্মশালার মাধ্যমে দক্ষ জনগোষ্ঠী গড়ে তোলার লক্ষ্যে 2015 সাল থেকে কাজ করছে অলাভজনক সংস্থা বাংলাদেশ সায়েন্স সোসাইটি। এর প্রতিষ্ঠাতা এবং সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন আমাদের আজকের অতিথি সুমন সাহা। সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কয়েক হাজার ছাত্রছাত্রীদের বিভিন্ন বৈজ্ঞানিক কর্মশালা, কম্পিউটার প্রোগ্রামিং, রোবোটিক, ড্রোন তৈরি সহ হাতে কলমে আধুনিক প্রযুক্তির ব্যবহার শিখিয়েছেন তিনি। 2017 সালে ফেসবুক এবং প্রিকাল ফাউন্ডেশন যৌথভাবে মানুষের জীবনমান উন্নয়নে কাজ করা বিশ্বের সেরা 100 সংগঠনের তালিকায় শিক্ষাক্ষেত্রে কাজ করা একমাত্র বাংলাদেশি সংগঠন ছিল বাংলাদেশ সায়েন্স সোসাইটি। শুধু নিজের প্রতিষ্ঠান গড়েননি আমাদের আজকের অতিথি, নানা প্রতিষ্ঠানে যুক্ত হয়ে বিভিন্ন সম্মেলনে অংশ নিয়ে তার ভাবনাকে ছড়িয়ে দিয়েছেন। জাপান ভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান সায়েন্স ফোরাম 21, নরওয়ে ভিত্তিক ইউথ সাস্টেনেবল ইম্প্যাক্ট, এরকম আরও অনেক প্রতিষ্ঠানের হয়ে তিনি কাজ করছেন। সম্প্রতি বাংলাদেশ সায়েন্স সোসাইটি মনোনয়ন পেয়েছে জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড। দর্শক, চলুন তার কাছে আবারও ফিরি। আপনি তো যেটি বলছিলেন যে বাবা মার একমাত্র ছেলে, আপনি তো নিশ্চয়ই আদর পেয়েছেন সেটিও বলছিলেন, আদর পেয়ে কি বকে গিয়েছিলেন? না, বকে গিয়েছিলাম এটা আসলে ঠিক বলা যাবে না, বাট দুষ্টু ছিলাম। যেমন স্কুল লাইফে অনেক ফ্রেন্ড সার্কেল ছিল আমার, আমরা নানা রকম দুষ্টুমি করতাম। হ্যাঁ, তো বাট এরকম ছিলাম না যে স্কুল পালিয়েছি, এরকম ছিলাম না, বাট দেখা যেত হচ্ছে স্কুলে লুকিয়ে ব্যাট নিয়ে গিয়েছি, সেখানে ক্রিকেট খেলছি, বা ক্রিকেট খেলতে চাই স্কুলে কয়েকটা গ্লাসও ভেঙেছি। এরপর স্যারদের সাথে, হ্যাঁ স্যাররাও আমাদেরকে খুব ভালোবাসতেন এবং তারাও ইন্সপায়ার করছেন আমাকে যে পরবর্তীতে যাতে আরও মানে সমাজের জন্য কাজ করার জন্য ওনারাও আমাদেরকে জায়গা করে দিয়েছেন। আমি স্কুল লাইফ কাটিয়েছি সেন্ট জোসেফ হাই স্কুলে খুলনার, এবং সেখানে ফাদাররা ছিলেন, তারাও আমাদেরকে রেগুলার মানে মোটিভেশন দিতেন যে সমাজের জন্য কাজ করতে, দেশের জন্য কাজ করতে। তো সেখান থেকে আসলে ফ্যামিলি প্লাস হচ্ছে আমাদের টিচাররা যখন আর কি আমাদেরকে ইন্সপায়ার করতো দেশের জন্য কিছু করার জন্য, তো সেখান থেকে আসলে ছোটোবেলা থেকে মেইন মানে মাইন্ড বিল্ড আপ হয়েছে ওভাবেই যে না, আমি শুধুমাত্র আমার জন্য না, আমি আমার দেশের জন্য কাজ করবো, এমন কিছু কাজ করবো যাতে হয়তো বা লং টার্ম একটা ইফেক্ট থেকে যাবে আমার কান্ট্রির জন্য। সো সেটা নিয়েই আর কি সাস্টেনেবল কিছু করার চিন্তা ভাবনা থেকে আসলে মানে স্কুল লাইফ থেকে শুরু। মানে বাবা মার তো ইচ্ছা ছিল ইঞ্জিনিয়ার হবেন, জি আপনার প্ল্যানিং কি ছিল বা ইচ্ছা কি ছিল? আসলে এটা অনেকবার চেঞ্জ হয়েছে, যখন মনে আপনাকে যেভাবে বললাম যে ক্রিকেটার হওয়া, যখন ব্যাট বলে মেলেনি তখন ভাবছি যে, তখন আবার সায়েন্স ফিকশন নিয়ে পড়াশোনা হতো খুব ভালো, জাফরিকাল স্যারের খুব বড় একটা ফ্যান ছিলাম আমি, তো তখন ভাবছিলাম যে হ্যাঁ কেন আমি নাসাতে যাব না, অ্যাস্ট্রোনমি নিয়ে কেন পড়বো না। তো কিন্তু আসলে খুলনা থেকে আসলে ওই খুব চাওয়াটা খুব কম ছিল, মানে বাট যখন ঢাকাতে আসছি তখন আসলে
বারবার চেঞ্জ হয়েছে যখন আমি ইউনিভার্সিটি লেভেলে আসছি, যে কখনো মনে হয়েছে যে না ফেসবুকে জব করব, কখনো মনে হয়েছে গুগলে জব করব, কখনো ভাবছি যে না নিজেই কিছু করি না কেন। এন্ড সেখান থেকে আস্তে আস্তে ধাপ ধাপ করতে করতে আজকে এখানে আসা। আপনার জীবনের গল্প শুনছিলাম এবং আপনি বলছিলেন যে ছোটবেলায় অনেক রকম নানান রঙের স্বপ্ন দেখতেন, কখনো ক্রিকেটার, কখনো নাসার অ্যাস্ট্রোনট হওয়ার ইচ্ছা ছিল। তো 2008 সালে আমরা যতদূর জানি যে আপনি এসএসসি পরীক্ষা দিয়েছিলেন এবং 2008 থেকে 12 সাল পর্যন্ত আপনি ন্যাশনাল অ্যাস্ট্রোনট অলিম্পিয়াডে পরপর চারবার আঞ্চলিক বিভাগে, মানে বিভাগীয় বিভাগে বোধহয় চ্যাম্পিয়ন হয়েছে। জি জি জি, চারবার ওখানে হয়েছিল। আমিও বলেছিলাম আপনাকে যে 2006-07 সালের থেকে আসলে আমার ক্রিকেটের এন্ডিংটা আর কি। আচ্ছা। এবং আমার একটা ছোট একটা ইনজুরি ছিল যে কারণে প্রায় আমাকে 3 মাসের মতো আসলে বেড রেস্টে থাকতে হয়েছিল ক্রিকেট খেলার জন্য। তো এই সময়টাতে আমি হচ্ছে আমার বাবা আমার জন্য বেশ কিছু বই নিয়ে এসেছিলেন, আমার বোনও প্রচুর পরিমাণে বই পড়তেন। তো সেখান থেকে কিছু অ্যাস্ট্রোনমির কিছু বই পেয়েছিলাম, সায়েন্স ফিকশনের কিছু বই পেয়েছিলাম। ওই বইগুলো নিয়ে পড়াশোনা করতে করতে তখন আমার কাছে মনে হলো যে না ঠিক আছে, যদি অ্যাস্ট্রোনমার হওয়া যায় বা অ্যাস্ট্রোনমি নিয়ে কিছু পড়াশোনা করা যায় তাহলে পরে হয়তো বা আমিও ওরকম সায়েন্স ফিকশন টাইপের রিয়েল লাইফের চাইতে পারবো আর কি। তো সেখান থেকে আসলে অ্যাস্ট্রোনমির প্রতি ভালোবাসা, ম্যাথমেটিক্সের উপরে ভালোবাসা ওখান থেকেই জন্ম নেওয়া। অ্যান্ড দেন তারপরে আমি জানলাম কলেজে যখন আমি শুরু করি তখন আমার এক ফ্রেন্ডের মাধ্যমে জানলাম যে আসলে যে অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড হয় বাংলাদেশে এবং সেখানে আমরা অ্যাপ্লাই করতে পারি। অ্যান্ড সেখান থেকে হচ্ছে আমার ফ্রেন্ড, মানে সে বর্তমানে আমার ওয়াইফ এখন, ঠিক আছে, সো সে আমাকে ইন্সপায়ার করেছিল যে তোমার যেহেতু অ্যাস্ট্রোনমি নিয়ে এত পড়াশোনা করার ইচ্ছা সো তুমি চাইলে এইসব জায়গাতে অ্যাপ্লাই করতে পারো। অ্যান্ড ক্লিক করে গেল সব কিছু এবং টানা চারবার হচ্ছে আমি ওখানকার চ্যাম্পিয়ন ছিলাম। আচ্ছা, সেখানে কী করতে হয়েছিল? সেখানে সাধারণত প্রশ্ন থাকে, বেশ কিছু প্রশ্ন, তারপর হচ্ছে আপনার তারা পরিচিতি থাকে, যেটা হচ্ছে যে আপনি কতটুকু ডেপ নলেজ জানেন আর কি অ্যাস্ট্রোনমি নিয়ে। যে আমাদের ওই যে সময়, এখন আমি বলতে পারবো না, বাট 2008 থেকে 12 সাল পর্যন্ত যেরকম বাসকুলে প্রশ্নের প্যাটার্নটা ছিল, সেখানে হচ্ছে 200 মার্কের পরীক্ষা হতো, 20টা হচ্ছে MCQ থাকতো, 4টা বড় মানে ম্যাথমেটিক্যাল কোশ্চেন্স থাকতো এবং হচ্ছে তারা পরিচিতি থাকতো, মানে আকাশে তো এত তারামণ্ডল, ঠিক আছে, এত তারামণ্ডলের ভিতর থেকে আমি তারাগুলোকে আসলে আইডেন্টিফাই করতে পারছি কিনা। আচ্ছা, খেলাটা খুব ইন্টারেস্টিং লাগছে তাই না? খুবই। তাহলে এই যে প্রথমে ক্রিকেটার হওয়া মানে ইচ্ছা ছিল, সেখান থেকে অ্যাস্ট্রোনমি বা ম্যাথমেটিক্স, সেখান থেকে বিজ্ঞানের প্রতি ভালো লাগাটা কখন থেকে জন্ম নিল? আসলে অ্যাস্ট্রোনমিও তো একটা বিজ্ঞানের পার্ট। যখন আমি আসলে এটা নিয়ে যখন মানে বিজ্ঞান নিয়ে চর্চা যখন শুরু করলাম তখন কিন্তু অনেকের সাথে আমার পরিচয় হলো। যখন অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে গেলাম তখন দেখলাম যে অনেকেই আছেন যারা ফিজিক্স অলিম্পিয়াডের চ্যাম্পিয়ন, বায়োলজি অলিম্পিয়াডের চ্যাম্পিয়ন, ম্যাথমেটিক্স অলিম্পিয়াডের চ্যাম্পিয়ন। এবং যখন আমরা সবাই একসাথে মিলে বসলাম তখন আমাদের কাছে মনে হচ্ছে যে আসলে আমাদের এখানে একটা ভালো রকমের গ্যাপ আছে। সেই গ্যাপগুলোকে যেমন মনে করেন যে আমরা যখন ইন্টারন্যাশনালি যখন পার্টিসিপেট করতে যেতাম তখন যে দেখা যেত যে ওরা যে পরিমাণে যত পরিমাণে বই পড়ে আসছে আমাদের কাছে সেরকম রিসোর্স নাই, বা তাদেরকে যেভাবে আলাদাভাবে ট্রেন আপ করা হচ্ছে বাংলাদেশে সেরকম ট্রেন আপ করার নেই। আমার যদি ভুল না করে যে এখনও পর্যন্ত অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে আমাদের কোনো সোনা নেই। তো এই জায়গাটাতে একটা বড় একটা ক্যাপ ছিল হচ্ছে আমাদের রিসোর্সের কম। ইনফ্যাক্ট আমাকেও মানে আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট করেছে বলে আমাকে ইন্ডিয়া থেকে বেশ কিছু বই বাংলাদেশে নিয়ে আসতে হয়েছে, এসে তারপরে পড়ছি, কারণ সাধারণ মার্কেটে নাই। হয়তো বা আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট করছে বলে হয়তো বা আনতে পারছে। তো আমরা তখন চিন্তাভাবনা করেছিলাম যে কীভাবে এই রিসোর্সগুলো বাংলাদেশে বিল্ড করা যায় এবং এখান থেকে আস্তে আস্তে কাজ করতে 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 বাংলাদেশ সায়েন্স সোসাইটির জন্ম। আচ্ছা, তো আপনি HSC দিলেন 2010 সালে, কোন কলেজ থেকে? এটা হচ্ছে সুন্দরবন কলেজ, খুলনা সুন্দরবন কলেজ থেকে। আচ্ছা, তারপর অনার্স? এরপরে হচ্ছে 2012 আমি হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হই। আচ্ছা, অ্যান্ড ওখানে থাকাকালীন সময়েও আমাকে আসলে ব্র্যাক ইউনিভার্সিটি, যেহেতু ব্র্যাক তো জানেন এটা বাংলা ও সারা ওয়ার্ল্ডের একটা সবচেয়ে বড় NGO, তো সেখানেও অনেক রকমের হচ্ছে আপনার কাজ করার সুযোগ ছিল ওখানে। কিরকম আমরা শুনি একটু। যেমন আপনি ওখানে অনেকগুলো ক্লাব ছিল, সেই ক্লাবগুলোর সাথে কাজ করতে চাই, এমন বেশ কিছু বড় ভাইয়ার সাথে আমার পরিচয় হয়েছিল যাদের নিজেদেরই NGO আছে বা NGO রিলেটেড যে কাজগুলো করে শিক্ষা নিয়ে কাজ। এবং আমি যখন ওখান থেকে কাজ করার সময় তখন আমার সাথে বেশ কয়েকজন এরকম বড় ভাইয়ের সাথে পরিচয় হয় যারা বিভিন্ন NGOতে কাজ করছেন। তখন আমাকে তারা বেশ কিছু বললেন যে তুমি কেন সায়েন্স নিয়ে কাজ করতে চাচ্ছ বা এডুকেশন সিস্টেম নিয়ে কাজ করতে চাচ্ছ, তো তুমি কেন আমার সাথে কাজ করো না। অ্যান্ড দেন পড়াশোনার পাশাপাশি আমি আসলে আমার ইউনিভার্সিটি লাইফে খুব বেশি ফ্রেন্ড সার্কেল আমার তৈরি হয়নি, কারণ হচ্ছে
যে যখনই ইউনিভার্সিটি ক্লাস শেষ হতো, শেষ হওয়ার পরপরই দেখা যেত যে আমি ওইসব এনজিওর বিভিন্ন রকম সার্ভেতে বিভিন্ন প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করতাম। তো সেইখান থেকে আস্তে 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 করে হচ্ছে কীভাবে একটা অর্গানাইজেশন তৈরি করতে হয়, টিম বিল্ডিং কীভাবে হয়, লিডারশিপ স্কিল সব ওই প্রফেশনালদের কাছ থেকে আমার শেখা। তো ওখান থেকে আস্তে আস্তে করে যেটা হচ্ছে 2015 যখন আমি ভার্সিটি শেষ করলাম, তো তখন এসে আমার কাছে মনে হলো যে এখন আমার কাছে একটা ফ্রি টাইম আছে ভালো। অ্যান্ড যেহেতু আমি স্টুডেন্ট লাইফে থাকতে থাকতে পড়াশোনার পাশাপাশি বেশ কিছু জায়গাতে কাজ করতাম এবং বেশ কিছু সঞ্চয় আমার হয়ে গিয়েছিল ওখান থেকে, তো তখন আর কি আমি ভাবলাম যে কেন না আমি নিজে একটা অর্গানাইজেশনের শুরু করি, হ্যাঁ, যেটা আমার মন মতো করে আমি আমার মতো করে আসলে প্রোগ্রামগুলো অ্যারেঞ্জ করতে পারবেন। দেন 2015 আসলে বাংলাদেশ সায়েন্স সোসাইটির শুরু। তো এবং এখানে থাকাকালীন সময় যেহেতু আমি বিভিন্ন রকম প্রোগ্রামে যেতাম, তো দেখা যেত যে সমমনা অনেক স্টুডেন্টের সাথে আমার কাজ করা হতো। সে কারণে আমার যখন 2015 যখন বাংলাদেশ সায়েন্স সোসাইটি শুরু করি, তখন হয়তো আমাদের কো ফাউন্ডার চারজন ছিলাম, কিন্তু আমাদের টিমটা কিন্তু অনেক বড় ছিল। ঠিক আছে, এবং কতজনের ছিল 2017-এ আমাদের রেজিস্টার্ড মেম্বার ছিল 971 জন। আচ্ছা, এবং সেটা এখন যদি করোনা কারণে একটু কমে গিয়েছে, তাও কিন্তু এখনও প্রায় 600 কাছাকাছি মানে মেম্বার এখনও আমাদের বাংলাদেশ সায়েন্স সোসাইটির রেজিস্টার, মানে এবং তারা কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছে আমাদের। 15 সালে যখন শুরু করেছিলেন, চারজন আপনারা ছিলেন প্রধান উদ্যোক্তা, সেই চারজনকে কীভাবে পেয়েছিলেন সমমনা? যেমন আমার সাথে যারা ছিলেন তারা দেখা যাচ্ছে যে আমি যখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করতাম তখন আমি আসলে লেখালেখিও করতাম, যে সায়েন্সের উপরে বিভিন্ন প্রজেক্টের উপরে আমি লেখালেখি করতাম বিভিন্ন পত্রপত্রিকাতে, জনকণ্ঠতে আমি তখন কাজ করতাম, তারপর হচ্ছে জিরো টু ইনফিনিটি নামে একটা পত্রিকা ছিল, সেই পত্রিকাতে আমি রেগুলার লেখালেখি করতাম। তো এই লেখালেখি করার কারণে দেখা যাচ্ছে যে একজনের ওখান থেকে এসেছে, তারপরে দেখা যাচ্ছে যে আমি একটা কোনো একটা প্রোগ্রামে গিয়েছিলাম, তো শরীফ নামে একজন ছিল, তো সে বললো যে আচ্ছা ঠিক আছে সুমন তোমার, আমি দেখা যাচ্ছে যে আমি অনেক প্রোগ্রামগুলো অ্যারেঞ্জ করতে চাচ্ছি বা আমার প্ল্যানটা একরকম হচ্ছে, দেখা যাচ্ছে অন্য অর্গানাইজেশনের ভিতরে কাজ করার সময় না ওই প্রোগ্রামগুলোকে আমি আমার নিজের মতো করে হ্যান্ডেল করতে পারছি না। যখন আমি দেখলাম যে সমমনা কয়েকজন আছে যারা আসলেই চায় যে আমরা এই প্রোগ্রামগুলো আসলেই করি, তো তখন আর কি আমরা আলাদাভাবে একটা অর্গানাইজেশন খুলে তখন কাজ শুরু করি। আচ্ছা, লেখালেখি নিয়ে বলছিলেন, এই বিজ্ঞান ভিত্তিক লেখালেখিগুলো কখন শুরু করেছিলেন? এটা আসলে লেখালেখি শুরু যখন হচ্ছে আমি সায়েন্স ফিকশন পড়তাম সেই সময়ই আসলে আমার লেখালেখি শুরু ছিল, বাট কথা হচ্ছে তখন খুলনাতে থাকতাম, তো সে কারণে আমি জানতাম না যে আমি লেখাগুলো কীভাবে পাবলিশ করব। তারপরে যেটা হলো যে যখন ঢাকাতে আসলাম তখন তো অনেকের সাথে পরিচয় হলো, তখন আমি আমার কিছু লেখা তাদেরকে পাঠালাম যে আসলে এই লেখাগুলো পাবলিশ করা যায় কি না। তারপর হচ্ছে জিও টু ইনফিনিটি নামে বিজ্ঞান পত্রিকা ছিল, সেখানে পাবলিশ হতো, এরপরে আস্তে আস্তে করে বিভিন্ন পত্রপত্রিকা থেকে আমার সাথে নক করলেন, এবং সেখানে যেমন জনকণ্ঠ থেকে কালের কণ্ঠ প্রথম আলোতেও আমি লেখালেখি করেছি একসময়। তো ওইভাবেই আসলে শুরু। আচ্ছা, 2015 সালে যখন বাংলাদেশ সায়েন্স সোসাইটি শুরু হলো, যে চারজনের কথা বলছিলেন তারা কি এখনো আছেন আপনারা চারজন? না, আসলে প্রথমে দিকেই আমরা একটা ইনসিডেন্টের ভিতরে পড়ি। আপনার যদি মনে করা যায় যে আমরা 2015-এ ফেব্রুয়ারি মাসের 26 তারিখে হচ্ছে আমাদের বাংলাদেশ সায়েন্স সোসাইটির যাত্রা শুরু হয়, হ্যাঁ, এবং আমরা শুরু করেছিলাম হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে একটা ছোটোখাটো একটা প্রোগ্রামের মাধ্যমে। তো আমাদের প্ল্যান ছিল যে ঢাকা ইউনিভার্সিটির প্রোগ্রামটা শেষ হওয়ার পর আমরা বইমেলা যখন তখন চলছিল, অ্যান্ড বইমেলা থেকে আমরা কিছু বই টই কিনে বাসায় আসবো। এবং সেই সময়টা আপনারা যদি মনে করতে থাকে যে তখন কিন্তু হচ্ছে কিছু মানে বিজ্ঞান ব্লগারদের নিয়ে ঠিক আছে বেশ কিছু নেগেটিভ ই ছিল, এবং কয়েকজন বিজ্ঞান ব্লগারকেও কিন্তু সে সময় হত্যা করা হয়েছিল, যদিও তারা ডিফারেন্স টাইপের লেখালেখি করার জন্য আসলে তাদেরকে এরকম। তো যখন আসলে এরকম জিনিসগুলো, যেমন ফেব্রুয়ারি মাসের থেকেও ফেব্রুয়ারি মাসেও অভিজিৎ দাদা মারা গেলেন আর কি, খুন হলেন, তো এরপরে থেকে দেখা গেলো যে আমাদের টিমের ভিতরে অনেকে না ভয়ে কাজ করছিলো যে আমরা তো বিজ্ঞান নিয়ে কাজ করব, সো এটা নিয়ে কখনো কোনো ইফেক্ট হবে কি না। তো তখন আসলে 2 মাসের ভিতরেই আমরা আমাদের 2 জন কোফাউন্ডারকে হারিয়ে ফেললাম, তো তারা বললো যে না আমরা আসলে ফ্যামিলি মানে সাপোর্ট করছে না যে বিজ্ঞান নিয়ে কাজ করার জন্য, তো তোমরা তোমাদের মতো আগাও আমরা। তো পরবর্তীতে আমরা 4 জনের টিম 2 জন হয়ে গেলাম, বাট আমরা ভাবলাম যে না আমাদের তো আসলে বন্ধ করে দিলে হবে না, তো আমরা আস্তে আস্তে করে কন্টিনিউ করে গিয়েছি এবং আমাদের কোনো সমস্যা হয়নি এখন পর্যন্ত। আপনি যার কথা বলছিলেন এবং আপনাদের কথা, তো ডিফারেন্ট আইডিওলজি কিংবা ডিফারেন্ট মূল্যবোধ, ডিফারেন্ট গোল সব কিছুই তো আসলে আপনাদের ছিল অবশ্যই, তো কী উদ্দেশ্য ছিল কিংবা কী লক্ষ্যের পেছনে আপনারা ছুটতেন, কিংবা বাংলাদেশ সায়েন্স সোসাইটি যখন শুরু করেছিলেন এবং পরবর্তীতে আপনাদের কার্যক্রমগুলো কী ছিল?
তো বাংলাদেশ সায়েন্স সোসাইটি শুরু করার পিছনে সবচাইতে বড় কারণ আমাদের কাছে যেটা ছিল, কারণ আমরা যে চারজন মিলে শুরু করেছিলাম সে চারজনই আমরা কোনো না কোনো প্রত্যন্ত অঞ্চল থেকে এসেছি, কেউই ঢাকার না। তো যখন এবং কথা হচ্ছে এন্ড আপ কিন্তু আমরা ঢাকায়। হ্যাঁ, তো যখন আমরা যখন দেখছি যে আমি জন্ম যে গ্রামে সেই গ্রামের কিন্তু এডুকেশন সিস্টেম একেবারেই পুরো তখন খুব খারাপ অবস্থা ছিল, সেখান থেকে যখন শহরে আসছি তখন দেখছি না যে এখানে এডুকেশন সিস্টেমটা আরও একটু ভালো, ভালো টিচার পাওয়া যাচ্ছে, সোর্স রিসোর্সগুলো খুব ভালো। তো ঢাকাতে আসা পাওয়া যায় দেখছি যে আসলে তো ওটা আমার প্রত্যন্ত গ্রামেও যেমন, খুলনাটাও সেরকম অবস্থায় পড়ে আছে। তো এই যে কয়েকশো কিলোমিটারের ভিতরেই এত ডিফারেন্স এডুকেশন সিস্টেমটার, এবং শিক্ষকদের বলেন বা রিসোর্সের কথা বলেন এতই মানে ডিফারেন্স। তো আমরা চাচ্ছিলাম যে এটাকে কীভাবে টেকনোলজির মাধ্যমে এটাকে রিডিউস করা যায়, যাতে মনে করেন যে গ্রামের যে ছেলেটাও আছে সেও সমান সুযোগ পাবে এবং ঢাকাতে যে আছে সেও সমান সুযোগ পাবে। তো সেই কারণে চিন্তাভাবনা, তো তখনও তো আসলে আমাদের এরকম 4G 5G তখন আসেনি, তখন শুধুমাত্র মোবাইলের যুগ আসছে, স্মার্টফোন আসছে। তো তখন আমরা ভাবলাম যে আচ্ছা প্রথম দিকে শুরুটা আমরা হচ্ছে যারা ঢাকাতে আসি, যারা একটু ভালো রিসোর্স আমাদের আছে, তারা আমরা আসলে ওই প্রত্যন্ত অঞ্চলের স্কুলগুলোতে যাব, ইউনিভার্সিটিগুলোতে যাব, যাওয়ার পরে আমরা যা জানি সেটা অন্ততপক্ষে তাদেরকে শেখানোর চেষ্টা করব। এন্ড সেখান থেকেই শুরু করা, সেই মূল মানে চিন্তাভাবনা থেকে শুরু করা হচ্ছে বাংলাদেশ সায়েন্স সোসাইটি। বাংলাদেশ সায়েন্স সোসাইটির কার্যক্রম সম্পর্কে শুনছিলাম, যদি ওখানে ফিরে আসি আবার একটু বিস্তারিত জানতে চাই। তো প্রথম দিকে আমরা যেটা করতাম সেটা হচ্ছে শুধুমাত্র স্কুল লেভেলে প্রোগ্রামগুলো করতাম, যেসব স্কুলগুলোতে আসলে দেখা যাচ্ছে যে সায়েন্স নিয়ে কোনো আলাদা কোনো ডিপার্টমেন্ট নেই, ল্যাব নেই, এবং তারা শুধুমাত্র মানে শুধুমাত্র তাদের বিজ্ঞানের জন্য আলাদা ডিপার্টমেন্ট না থাকার কারণে আসলে অনেক স্টুডেন্টদেরকে তখন বাধ্য করা হতো কমার্স বা আর্টসে চলে যাওয়ার জন্য, কারণ দেখা যাচ্ছে যে সায়েন্সের টিচার নাই। তো আমরা তখন ভাবলাম যে আমরা আসলে এইসব স্কুলগুলোতে আগে থেকে আমরা প্রোগ্রামগুলো চিন্তাভাবনা করে 6, 7, 8, 10 নিয়ে প্রোগ্রাম করতাম, যাতে ওরা 9, 10 আসলে পরে যারা অন্য স্কুলে যেও অন্ততপক্ষে হচ্ছে বিজ্ঞানের জন্য আসলে ডিপার্টমেন্টগুলোতে ভর্তি হতে পারে। এবং সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে আমরা সাড়া পাই, এবং আমরা কন্টিনিউয়াসলি যোগাযোগ রাখতাম যে আমরা যে প্রোগ্রামটা করে আসছি, করে আসার পরে কতজন স্টুডেন্ট ঠিক আছে বিজ্ঞানের জন্য ডিপার্টমেন্টের জন্য আবেদন করছে। কারণ আমরা যখন প্রোগ্রাম করতাম, প্রোগ্রাম শেষে আমরা স্যারদের কাছে অনুরোধ করতাম যে আপনারা বিজ্ঞানের একটা ডিপার্টমেন্ট খুলেন, বিজ্ঞান বিভাগটা খুলেন। প্রোগ্রামগুলো যে করতেন অনুমতি পেতেন কীভাবে? প্রথম থেকে অনুমতি পাওয়াটা একটু টাফ ছিল, কারণ তখন দেখা যেত যে স্কুলগুলোতে তখন মনে করতে হচ্ছে এইসব টাইপের প্রোগ্রাম করাটা আসলে স্কুলের স্টুডেন্টদের জন্য হ্যাম্পার করবে, হ্যাঁ তাদের সময় নষ্ট হবে। কিন্তু আসলে আমরা চেষ্টা করতাম যে প্রোগ্রামগুলো এমনভাবে করতে যাতে শুধুমাত্র স্টুডেন্ট না শিক্ষকরাও যাতে কিছুটা শিখতে পারেন আর কি। তো কী কী থাকতো সেই প্রোগ্রাম? সেসব প্রোগ্রামগুলোতে আমরা চেষ্টা করতাম যে কিছু একটা ডকুমেন্টারি শো করানোর জন্য আমরা বেশ কিছু, আমাদের ইউটিউবে একটা চ্যানেল আছে প্রায় 65,000 মতো সাবস্ক্রাইবার আছে এখন, বাংলাদেশ সায়েন্স সোসাইটি। তো সেখানে বেশ কিছু হচ্ছে আপনার ডকুমেন্টারিকে আমরা বাংলায় করেছি, সে বাংলায় প্রোগ্রামগুলোতে দেখতাম, সেখানে গল্পের মাধ্যমে হচ্ছে বিভিন্ন ইনসিডেন্টগুলো, তারপরে বিজ্ঞান কীভাবে পৃথিবীকে চেঞ্জ করছে এগুলো নিয়ে আমরা আলোচনা করতাম। তো এটা দেখানোর পরপরই না স্টুডেন্টের মনে মনে হতো যে না আচ্ছা ঠিক আছে রকেট এইভাবে তৈরি হয়। হ্যাঁ, তো ওখান থেকে দেখা যেত যে ওই আমাদের দরকার ছিল একটা স্পার্ক তৈরি করে দেওয়া, স্টুডেন্টের মধ্যে আগ্রহ জন্ম দেওয়ার। সেই আগ্রহটা জন্ম নেওয়ার পরপরে তখন একটা ছোটোখাটো ভাবতাম, আচ্ছা তোমরা তো এতক্ষণ ধরে দেখলে যে কীভাবে রকেট আবিষ্কার হয়েছে, এখন আমরা যদি দেখি যে রকেটে কী কী থাকে, কী কী পার্টস থাকে, কেন রকেট আমাদেরকে হেল্প করতে পারে, আর রকেটের কী কী কাজ হতে পারে, তারপরে স্পেস শাটল কী জিনিস, রকেট কী জিনিস, এইগুলো নিয়ে যখন আলোচনা করা হতো বাচ্চারা খুব মজা পেত। তখন আসলে ওরা বুঝতে পারতো যে আসলে যে তারা অ্যালজেব্রা করছে তো এই অ্যালজেব্রাগুলো কোথায় কাজে লাগে। হ্যাঁ, তখন ওরা যখন বুঝতে শিখতো তখন দেখা যেত যে না তারা আসলে এই বিজ্ঞানের প্রতি আগ্রহী হচ্ছে। কতগুলো স্কুলে আপনারা এভাবে কার্যক্রম? টোটাল এখন পর্যন্ত আমাদের টোটাল হচ্ছে 93টা স্কুলে গিয়েছি সারা বাংলাদেশে এখন পর্যন্ত, এবং আমরা এখন পর্যন্ত হচ্ছে 52টা ইউনিভার্সিটিতে কভার করেছি, 52টা ইউনিভার্সিটির সমত 122 বা 123টা হচ্ছে আমরা টোটাল প্রোগ্রাম করেছি আজ পর্যন্ত। আচ্ছা, যেখানে হচ্ছে যেখানে হচ্ছে স্কুলগুলোতে হচ্ছে আমরা ছোটোখাটো প্রোগ্রাম করতাম, ডকুমেন্টারি শোটো করতাম, আর ইউনিভার্সিটি লেভেলে যেটা হচ্ছে রোবোটিক্স, ড্রোন, তারপর হচ্ছে মেশিন লার্নিং, এআই, মানে নতুন নতুন টেকনোলজি যেগুলো আসলে আমাদের কারিকুলামের ভিতরে নেই বা এখন শেখানো হচ্ছে না, বাট ওয়ার্ল্ডে কিন্তু এখন মনে করেন ML বা হচ্ছে AI নিয়ে কাজ শুরু হয়ে গেছে। তো আমরা সেই সবের উপর ওয়ার্কশপ নেওয়া শুরু করলাম। সেক্ষেত্রে কি আপনারা প্রত্যন্ত অঞ্চলগুলোকে প্রায়োরিটি দিচ্ছেন? হ্যাঁ, মানে করেন ঢাকাতে তো মোটামুটি স্টুডেন্টদের কাছে কিন্তু রিসোর্স আছে, কিন্তু হচ্ছে দেখা যাচ্ছে যে রাঙামাটিতে, বান্দরবনে ঠিক আছে এইসব জায়গাগুলোতে কিন্তু এই ধরনের রিসোর্সগুলো নাই,
এবং কি খুলনাতে কুয়েটেও দেখা যাচ্ছে আমরা প্রোগ্রাম করছি বেশ কিছু জায়গাতে। তো তখন মনে হচ্ছে যে ওদেরকেও লেটেস্ট টেকনোলজিগুলো শেখানো উচিত। তো প্রত্যন্ত অঞ্চলে গিয়েছেন আপনারা? হ্যাঁ, আমরা গিয়েছি। আমাদের মনেও গিয়েছে যে আমরা বৃষ্টির সময় গিয়েছি, ঠিক আছে, যে হাঁটু কাদার মধ্যে নেমে, ঠিক আছে, আমাদের ব্যাগ ট্যাগ মাথায় নিয়ে তারপরে স্কুলগুলোতে প্রোগ্রাম করতেও আমাদের যাওয়া হয়েছে। মানে অনেক প্রতিকূল পরিস্থিতি, অনেক প্রতিকূল পরিবেশ। এবং আমরা অবাক হয়েছি বিশেষ করে চর অঞ্চলগুলোতে যে 7-8 স্টুডেন্টরা সাধারণ যোগ বিয়োগ গুণে ও মাঝে মাঝে ভুল করে ফেলতেছে। তো তখন আমাদের কাছে একটা অ্যালার্মিং জিনিস মনে হলো যে কেন। কারণ হচ্ছে যে দেখলাম যে ওখানে টিচাররা থাকেন না। হ্যাঁ, অনেক সময় দেখা যাচ্ছে বড় ক্লাসে যে 8-এ যে স্টুডেন্ট পড়াশোনা করছে সে আসলে ক্লাস নিচ্ছে, কারণ টিচার নাই। তো তখন আমাদের মনে হলো 2016-এ যে আমরা তাহলে একটা কাজ করতে পারি, যে অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম একটা তৈরি করতে পারি, যেটা এমন হবে যে আপনার 3G কোনো রকম যদি 3G কানেকশন পায় তাহলে পরে এই ক্লাসগুলো শুরু করতে পারবে। অ্যান্ড সেখান থেকে যখন আমরা এটা নিয়ে যখন প্রস্তাব করো, যখন কাজ শুরু করি 2016-এর প্রথম দিকে, যখন বাংলাদেশের হাতে কোনো দুই একজন উদ্যোক্তাই আসলে প্রথম কাজ করছিলেন যে অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম নিয়ে, অ্যান্ড দেন হচ্ছে আমরা ফেসবুক থেকে একটা ডাক পাই যে হ্যাঁ তোমরা তোমাদের প্রজেক্ট সাবমিট করো। তখন যখন আমরা আমাদের প্রজেক্টটা সাবমিট করি তখন 2017-এ তখন সারা ওয়ার্ল্ডের 100 ইনোভেটিভ আইডিয়ার ভিতর আমাদের বাংলাদেশ সায়েন্স সোসাইটির নাম আসে। বাংলাদেশ থেকে দুইটা অর্গানাইজেশন ছিল, ব্র্যাক আর হচ্ছে আমাদের বাংলাদেশ সায়েন্স সোসাইটি। সেটা আমাদের জন্য অনেক গর্বের বিষয়। এবং আপনারা কি আইডিয়া শেয়ার করেছিলেন? তখন আমরা আইডিয়া শেয়ার করেছিলাম যে আমরা অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম তৈরি করব, এবং সেটা হচ্ছে যদি ভিডিও কেউ নাও দেখতে পারে তো অন্ততপক্ষে যে ভিডিওতে যেসব জিনিসগুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলো যাতে পড়তে পারে। এবং সেখান থেকে তখন আপনার মনে আছে যে internet.org শুরু করেছিল, তো যার মাধ্যমে ফ্রিতে হচ্ছে যে কেউ মোবাইলে নেটওয়ার্ক না থাকলে পরেও হচ্ছে আপনি ওই অ্যাপসগুলো থেকে পড়তে পারবেন। এবং আচ্ছা, আপনাদের এই সায়েন্স সোসাইটির যে কার্যক্রমগুলো আপনি বলছেন, আমরা শুরুতে দর্শকদের জানাচ্ছিলাম যে বাংলাদেশ সায়েন্স সোসাইটি মূলত একটি অলাভজনক প্রতিষ্ঠান। সেক্ষেত্রে আপনার অর্থের যোগানটা কীভাবে হয়? প্রথম থেকে অর্থের যোগানটা আসলে খুবই টাফ ছিল। কারণ দেখা যাচ্ছে যে আমি বলেছিলাম প্রথম দিকে যে আমি যখন আসলে স্টুডেন্ট ছিলাম তখন বিভিন্ন প্রোগ্রামগুলোতে মানে পার্ট টাইম জব করে আমার কিছু টাকা সঞ্চয় ছিল। তো আমার কাছে দুইটা অপশন ছিল, এক ওই টাকাটা খরচ করা হচ্ছে যে আমার নিজের পিছনে, নতুবা দেশের বাইরে পড়াশোনা করার জন্য। আমি আসলে টাকাটা জমিয়েছিলাম আমি দেশের বাইরে যাব পড়াশোনা করব ওটার জন্য। কিন্তু হচ্ছে যখন দেখলাম যে আমার মতো সম্ভাবনা অনেকেই আছে, তারা চাচ্ছেন বাংলাদেশের জন্য কাজ করতে, তখন মনে হলো যে না, এই টাকাটা যদি আমি যদি আমার পিছনে খরচ করি তাহলে শুধুমাত্র আমি উন্নয়ন মানে নিজের উন্নয়নটা হবে, ঠিক আছে, দেশের উন্নয়ন হবে না। তখন প্রথম দিকে আমি এবং আমার যে কোফাউন্ডার ছিলেন তারা আমরা দুজন মিলে আসলে আমরা পুরো খরচটা দিতাম প্রথম দিকে। এরপর আস্তে আস্তে হয়েছে কি যে যারা ইউনিভার্সিটিতে যারা ভলেন্টিয়ার ছিল, তো তারা দেখা যাচ্ছে যে যখন দেখছে যে না সুমন ভাই, ঠিক আছে, যখন অন্তিক নামে আমার কোফাউন্ডারের নাম, তো তারা যখন নিজেদের পকেটের টাকা দিয়ে যখন অর্গানাইজেশন চালাচ্ছে তখন তারাও কিন্তু কন্ট্রিবিউট করা শুরু করলো। এরপরে যখন দেখছে যে যখন বড় কয়েকটা প্রোগ্রাম এবং ফেসবুক থেকে তারপর হচ্ছে ব্রিটিশ পার্লামেন্ট থেকে যখন আমাদের রিকগনিশনগুলো মেলা শুরু হলো, তখন কিন্তু হচ্ছে কিছু কিছু স্পন্সর আমরা পেলাম যারা হচ্ছে আমাদেরকে সহযোগিতা করতেন। এবং আপনি যেটা বলছিলেন 2017 সালে খুব সম্ভবত আপনারা যে ব্র্যাক এবং আপনারা রিকগনিশন পেলেন, কোথা থেকে? ফেসবুক থেকে, ফেসবুক অ্যান্ড ফেকেল ফাউন্ডেশন থেকে। তারপর আপনি হার্ভার্ডের সাথেও সম্পৃক্ত হয়েছিলেন, সেটির গল্প একটু শুনে। এরপরে যখন হচ্ছে যখন আমরা অ্যাওয়ার্ডটা পেলাম, পাওয়ার পর পরে আমরা বেশ কিছু জায়গাতে তখন অ্যাপ্লাই করলাম। তখন আমরা হচ্ছে ওয়ার্ল্ড মেরিট 30, সেটা হচ্ছে ব্রিটিশ পার্লামেন্ট থেকে দেওয়া হয়, ওখানে অ্যাপ্লাই করলাম, ওখানে আমরা অ্যাওয়ার্ড পেলাম। গ্লোবাল পিস সামিট থেকে অ্যাওয়ার্ড পেলাম। এরপর হচ্ছে প্রায় 18টার মতো আমাদের এখন পর্যন্ত অ্যাওয়ার্ডের ঝুলি আছে আমাদের। তো সেখান থেকে যখন পাওয়া শুরু হলো তখন আমরা ভাবলাম যে আমাদের যারা মেম্বার, যারা আমরা লিড দিচ্ছি গ্রুপটাতে, তখন তাদেরও আসলে আত্ম উন্নয়নের দরকার আছে। এবং কথা হচ্ছে যে আমরা চাচ্ছিলাম যে এটাকে একটা সাস্টেনেবল একটা পর্যায়ে নিয়ে যেতে, যাতে বাংলাদেশ সায়েন্স সোসাইটি তার নিজের খরচে নিচে চলতে পারে, হ্যাঁ, যাতে হচ্ছে কারো পরে মুখাপেক্ষী না হয়ে থাকতে হয়। তখন আমরা চেয়েছি LMS মানে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, বিভিন্ন সফটওয়্যার নিয়ে কাজ করা শুরু করলাম। তখন হচ্ছে আমরা বিভিন্ন জায়গাতে অ্যাপ্লাই করা শুরু করলাম, এবং আমি তখন হচ্ছে আপনার MIT অন্টারপ্রেনারশিপ বুট ক্যাম্প হলো, সেখানে আমি অ্যাপ্লাই করলাম এবং তারা আমাকে সিলেক্ট করলো উইথ স্কলারশিপ। তবে সেটা ছিল আমাকে অনলাইনে, যে আসলে এখান থেকে আমার প্রোগ্রামটা হচ্ছিলো ব্রাজিলে, তো চাওয়া আসার যে এয়ার ফেয়ারটাও তখন আমার কাছে ছিল না। তখন ওনারা বললো যে ঠিক আছে তুমি অনলাইনেই করো, তোমাকে ফুল ফান্ডেড করে দেওয়া হলো। তো সেখান থেকে সুযোগটা যখন পেলাম তারপরে আমি বুঝতে পারলাম যে না, স্টার্ট আপ কীভাবে তৈরি করতে হয়, নতুন করে কীভাবে একটা ভেঞ্চার তৈরি করতে হয়, কীভাবে ফান্ড কালেক্ট করতে হয়, কীভাবে MVP তৈরি করতে হয়।
এবং এটাকে আস্তে আস্তে বাংলাদেশ সায়েন্স সোসাইটি থেকে একটা আমার একটা ভেঞ্চার তৈরি করা, ঠিক আছে, এবং সেই ভেঞ্চারের আয় দিয়ে কিন্তু এখন হচ্ছে বাংলাদেশ সায়েন্স সোসাইটি নিজেই এখন স্বাবলম্বী। তো এইসব যখন যখন করা হলো তখন 2020 আমাকে হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে আমন্ত্রণ জানানো হলো এইচপিআর একটা কনফারেন্সে, যেখানে হচ্ছে যে আমি আমার দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে, কীভাবে একটা অলাভজনক একটা প্রতিষ্ঠানকে একটা সাস্টেনেবল মডেলের ভিতরে আনলাম, সেটা নিয়ে হচ্ছে আপনার হার্ভার্ড ইউনিভার্সিটি স্টুডেন্টদের সামনে একটা বক্তৃতা দেওয়ার জন্য। তো আমার লাইফে যখন আমি চিন্তাভাবনা করেছিলাম, যখন মানে সবার একটা ড্রিম থাকে হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করার বা এমআইটির মতো একটা ইউনিভার্সিটিতে যাওয়া, তো সেসব স্টুডেন্টদের সামনে লেকচার দেওয়াটা ছিল আমার জীবনের সবচাইতে বড় পাওনা, মানে পাওয়া আর কি। এবং সেটি শুধু আপনার জন্য নয়, আপনার পরিবার কিংবা আপনার বন্ধুদের জন্য নিশ্চয় অনেক গর্বের বিষয়, কারণ যেখানে পড়াশোনা করতে যাওয়াটাই অনেকের জন্য স্বপ্ন থাকে, সেখানে আপনি যারা পড়াশোনা করছেন তাদের উদ্দেশ্যে আপনি সেখানে বক্তৃতা দেওয়াটা, এবং যে পরিয়ামে আমি বক্তৃতা দিয়েছি সেখানে নোবেল লরেট থেকে শুরু করে বিল গেটস, মার্ক জাকারবার্গও ওখানে লেকচার দিয়ে গিয়েছেন। তো নার্ভাস ব্রেকডাউন নিশ্চয়ই, নার্ভাস ব্রেকডাউন আসলে প্রথম থেকে আমি মানে যখন আমার আমেরিকার ভিসাটা পেলাম তখন আমি শিওর ছিলাম না যে আসলে আমি ওখানে যাওয়াটা ঠিক হবে কি না, আমি পারবো কি না, বাট সামহাও আমি ম্যানেজ করছিলাম। তারপরে বক্তৃতা দেওয়ার পর প্রতিক্রিয়া কী ছিল? যখন আসলে যখন হচ্ছে নিজের জীবনের গল্পটা বলা হয় না, তখন আসলে সামনে কে আছে না আছে খুব বেশি ম্যাটার করে না। প্রথম থেকে শুরুতে একটু কঠিন মনে হচ্ছিলো, বাট যখন দেওয়া শুরু হলো বা তখন দেখলাম যে আমার হাতে মাত্র 25 মিনিট টাইম ছিল, কখন যে 25 মিনিট টাইম চলে গিয়েছে আমি নিজেও জানি না, বাট হ্যাঁ যে আমার কাছে মনে হয়েছে যে তারাও বেশ কিছু ইন্সপায়ার হয়েছে, আমি বহুত কিছু শিখতে পেরেছি। আমি 4 দিন ছিলাম হার্ভার্ডে এবং ওখান থেকে আমি প্রচুর কিছু শিখতে পেরেছি এবং ভবিষ্যতেরও বেশ কিছু অপরচুনিটি আমি ওখান থেকে গ্র্যাব করে নিয়ে আসতে পেরেছি, যেমন ইনভেস্টমেন্ট অপরচুনিটিস ওখানে খুব ভালো ছিল, আমি কয়েকজন ইনভেস্টরের সাথে ওখানে কথা হয়েছে এবং তারাও বাংলাদেশ নিয়ে জানতে পেরেছে, বাংলাদেশে তারা ইনভেস্ট করতে আগ্রহী। তো আমার মনে হয় যে শুধুমাত্র আমারই না, ওখানে পুরো বাংলাদেশে অনেক প্রাপ্তি ছিল ওখানে। সামনের পথচলাগুলো সম্পর্কে আরেকটু বিস্তারিত শুনতে চাই, মানে দেশের বাইরে থেকে যে কারণে আপনাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, যে একটা অলাভজনক প্রতিষ্ঠান কি করে একটা সাস্টেনেবল একজন একটা প্রতিষ্ঠান হিসেবে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এটার গল্পটা খুব মজার। তো আমি বলেছিলাম যে 2016-17 যখন আমরা ফেসবুক থেকে অ্যাওয়ার্ডটা পেলাম, একটা ছোটোখাটো একটা ফান্ডও পেয়েছিলাম, তো তখন থেকে আমরা তো মনে হচ্ছিলো যে আমরা কেন বাইরে আরও কিছু জায়গাতে অ্যাপ্লাই কেন করি না। তখন আমরা দেখলাম যে নরওয়ের একটা ফান্ড আছে, সেটা হচ্ছে ইয়াং সাস্টেনেবল ইম্প্যাক্ট, সেটা হচ্ছে নরওয়ের প্রাইম মিনিস্টার এনা সোবার্গের। তো সেখান থেকে যেটা করা হয়, সারা ওয়ার্ল্ডের থেকে টপ 25 অন্টারপ্রেনারদেরকে ওরা ট্রেন আপ করে কীভাবে তাদের প্রতিষ্ঠানগুলোকে আরও সাস্টেনেবল একটা মডেলের মাধ্যমে প্রতিষ্ঠিত করা যায় এবং সেখান থেকে তার একটা ফান্ড দেয় এবং সেখানে আমি অ্যাপ্লাই করি এবং সারা ওয়ার্ল্ডের থেকে প্রায় 12,500 মতো উদ্যোক্তা সেখানে অ্যাপ্লাই করেছিল এবং আমি খুব লাকি যে টপ 25 ভিতরে আমার নাম আসে 3টা ধাপের পরে এবং আমি নরওয়েতে যাওয়ার সুযোগটা পাই। এবং সেখানে স্টার্ট আপ ল্যাব, এটাও নরওয়ের ইউনিভার্সিটি অফ অসলোর ভিতরে একটা স্টার্ট আপ ল্যাব আছে এবং সেখানে কাজ করার সুযোগ আমি পাই। সেখান থেকে আসলে আমাকে জানা যে আসলে একটা আইডিয়াকে কীভাবে ধাপে ধাপে কীভাবে হচ্ছে একটা প্রফিটেবল বিজনেসে নিয়ে যাওয়া যেতে পারে এবং সেখান থেকেই বাংলাদেশ সায়েন্স সোসাইটিকে নিয়েও তারা আমাদের সাথে বসছে কয়েকবার, তারা আমাকে ট্রেইন আপ করেছে। তারপর যখন আমরা ফাইনাল প্রেজেন্টেশন আমরা ইনভেস্টরদের সামনে যখন পিচ দিয়েছি, তো তখন ওখান থেকে হচ্ছে আমার লাইফে একটা বিশাল বড় একটা চেঞ্জ চলে আসে, যে একটা প্রাইম মিনিস্টারের একটা ফাউন্ডেশনের সাথে কাজ করা, এত বড় বড় স্টার্ট আপ ফাউন্ডারদের সাথে কাজ করা, তাদের কাছ থেকে নতুন কিছু শেখা, সেই 3 মাসের জার্নিটা আমার লাইফটাই পুরো চেঞ্জ করে দেয়। এবং যখন আমরা বাংলাদেশে ব্যাক করে আসি তখন ওনারা বলেছে ঠিক আছে বাংলাদেশের জন্য একটা ফান্ড তুমি নিয়ে যেতে পারো, ওয়াইএসএ বাংলা লিমিটেড নামে তখন আমরা নতুন একটা ভেঞ্চার শুরু করি এবং সেখান থেকে আমরা প্রথম ওদের একটা ফান্ড আমাদেরকে যখন দেওয়া হয়, সাথে হচ্ছে আমরা একটা ইনভেস্টমেন্টও ওখান থেকে নিয়ে আসি সেখানকার একটা ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড থেকে এবং ইনভেস্টমেন্টের অ্যামাউন্টটা যথেষ্ট ভালো ছিল। যখন দেশে যখন এটা নিয়ে আসি তখন আমার দরকার ছিল একটা ভালো একটা টিম যারা এটা এক্সিকিউট করতে পারবে অ্যান্ড দেন হচ্ছে বাংলাদেশ সায়েন্স সোসাইটির যারা টিম মেম্বার ছিল তাদেরকেই আমরা রিক্রুট করে নিই, যে ঠিক আছে তোমরা এখন এতদিন ধরে ভলেন্টিয়ারি কাজ করছিলে, এখন আমাদের প্ল্যানটা অনেক বড়, সুতরাং তোমরা আমাদের কোম্পানিতে এসেই কাজ করো। তখন আমরা কোম্পানি ফর্মেশন করি, বাংলাদেশের থেকেও কয়েকজনের কাছ থেকে ইনভেস্টমেন্ট নেই, আমাদের সাথে সাফিয়া কাজী রহমান ম্যাডাম সবার আগে জয়েন করেন, তিনি হচ্ছে IUB ট্রাস্টি বোর্ডে আছেন, তার ছেলে তার ফ্যামিলি থেকেও বেশ কিছু ইনভেস্টমেন্ট পাই, বাইরের থেকে ইস্তিয়াক দোচা ভাইয়া আমাদেরকে ইনভেস্ট করে। তো মোটামুটি একটা বড় অ্যামাউন্টে একটা ইনভেস্টমেন্ট আমরা কালেক্ট করি
এবং সেখান থেকে আমরা হচ্ছে একটা 2000 এই যে 21-22 থেকে এসে আমরা প্রফিটেবল একটা কোম্পানিতে এখন রয়েছি, এবং এই প্রফিটের যে অংশটা তার একটা পরে একটা কাট চলে যায় বাংলাদেশ সায়েন্স সোসাইটিতে, যেহেতু বাংলাদেশ সায়েন্স সোসাইটির আইডিয়া থেকে আস্তে আস্তে করে এখানে চলে আসা, সুতরাং এখন আর আমাদেরকে আর অন্য কারোর উপরে মুখাপেক্ষী হয়ে থাকে। নতুন অর্গানাইজেশনটার নাম কি? ওয়াইএসএ বাংলা লিমিটেড, মানে ওয়াইএসএ এর ফান্ড থেকে যেহেতু আমরা শুরু করেছিলাম, তো সেহেতু আমরা হচ্ছে ওয়াইএসআই থেকেই, মানে ওই ফান্ডের থেকেই নাম। আচ্ছা, যদি অঙ্কের কথা জিজ্ঞাসা করি, এখন পর্যন্ত পাওয়া সবচাইতে বেশি ইনভেস্টমেন্ট? আমি 2017 এর টোটাল ইনভেস্টমেন্ট প্রায় 2 কোটির কাছাকাছি আমি ইনভেস্টমেন্ট বাংলাদেশে নিয়ে আসছিলাম। কেউ যদি আপনার এই ইন্টারভিউ শুনে কিংবা আপনার সম্পর্কে কিংবা আপনাদের সম্পর্কে পড়াশোনা করে আপনাদের সাথে কাজ করতে চায়, তাদের উদ্দেশ্যে আপনি কী বলবেন? যারা আমাদের সাথে কাজ করতে চায় তারা সবসময় আমাদের কাছে ওয়েলকাম, কারণ হচ্ছে যে আমরাও চাই, যারা আসলেই মন থেকেই যারা চায়, কারণ আমি নিজেই দেখেছি যদি আমি চাই যে আমি কিছু করব, হ্যাঁ, তাহলে আমাকে কেউ আটকে রাখতে পারবে না। অনেকে অনেকে বলেন, আমার ফ্রেন্ড সার্কেল থেকে অনেকে বলেছে, ছোট একটা গ্রামের ছেলে যখন তুমি নতুন শহরে আসলা তখনই তোমাদেরকে আমরা গেউ গেউ মনে করতাম, তো সেখান থেকে আজকে হার্ভার্ড পর্যন্ত যাওয়া, সেখানে লেকচার দেওয়া, মানে কীভাবে তোমার কাছে স্বপ্ন মনে হয় না? আমি প্রথম প্রথম ভাবতাম যে এটা আমার কাছে স্বপ্ন, কিন্তু আমি যখন হচ্ছে ঢাকাতে আসি তখন আসলে কিন্তু আমার কাছে এটা খুব আন, মানে অ্যাচিভ করতে পারবো না এরকম কোনো স্বপ্ন মনে হয়নি। আমার কাছে মনে হয়েছে যে আমি পারবো, অ্যান্ড ওই পারব জিনিসটা থেকেই আমার কাছে মনে হয়েছে যে আমি আজকে এখানে আসতে পারছি। তো যারাই মনে করেছে না আমিও সুমন্তা ভাইয়ের সাথে কাজ করতে পারবো বা এখানে কিছু কন্ট্রিবিউট করার জায়গা আছে বা আমি সুমন্তাকে ছাড়িয়ে যেতে পারবো, তারা অবশ্যই যে কোনো সময় আমাদের ইমেল অ্যাড্রেস, আমাদের ওয়েবসাইটে গেলে পরে আমাদের ইমেল অ্যাড্রেস পাওয়া যাবে, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে, আমাদের সাথে কাজ করতে পারে। এবং আমরাও চেষ্টা, আমরাও চাই যত ভালো টিম, যত বড় টিম আমাদের হবে তত বেশি দ্রুত আমরা এগিয়ে যেতে পারবো, বাংলাদেশ তত দ্রুত এগিয়ে যেতে পারবে। আর এখন কম্পিটিশন ইজ নট যে ক্লাসরুমে 36 জন বা 100 জন স্টুডেন্ট আছে এতে সাথে আমার কম্পিটিশনটা কিন্তু এখন না, কারণ টেকনোলজি এখন এতটা এগিয়ে গিয়েছে যে আপনার কম্পিটিশন এখন সারা ওয়ার্ল্ডের সাথে, অর্থাৎ সারা ওয়ার্ল্ডের সাথে সমানভাবে এগিয়ে চলতে হলে পরে আপনাকে তাতে সমান রিসোর্স আপনার দরকার, তাতে সমান অপরচুনিটি আপনার দরকার, এবং সেই অপরচুনিটি সেই রিসোর্সটা দেওয়ার সর্বোচ্চ চেষ্টাটা বাংলাদেশ সায়েন্স সোসাইটি করে যাচ্ছে। জি, এবং সেটি কি অপ্রতুল মনে হয় আপনার কাছে যে অন্যদের সাথে তুলনায় আমাদের রিসোর্সের অবস্থা কোন জায়গাটা? গত 5 বছর আগে আমি বলতাম যে অনেক ডিফারেন্স, কিন্তু হচ্ছে যেহেতু টেকনোলজিটা এতটাই ইম্প্রুভ করে ফেলছে, 4G 5G চলে আসছে, তো এখন চাইলে পরে যে কেউই ডেভেলপ হচ্ছে। যেমন আপনি এখন অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনাটা আমার জন্য তখন তো একরকম, আমি কী পড়বো তাই জানতাম না, কিন্তু এখন মনে করছে বাংলাদেশে অনেক ভালো ভালো স্টুডেন্টরা কিন্তু অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করছে। আমি চাইলে পরে তাদেরকে ফেসবুকে নক করতে পারছি, তাকে ইমেল করতে পারছি, তারা আমাকে কারিকুলাম পাঠাতে পারছে। আমি বাংলাদেশ সায়েন্স সোসাইটিও রেগুলার প্রোগ্রাম করে, বিভিন্ন ইউনিভার্সিটিতে যারা বাংলাদেশ থেকে কাজ করছে, পড়াশোনা করছে, রিসার্চ করছে, তাদের সাথে যোগাযোগ করানোর ব্যবস্থা করে দিচ্ছি, তো তারা একটা প্রপার গাইডলাইন পাচ্ছে। এরপর সত্যি সে ব্যক্তিগতভাবেই চায় যে না আমি আজকে নাসাতে যেতে চাই। যেমন আমার ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল আমি নাসাতে যাবো, আমি কিন্তু গিয়েছি, ঠিক আছে, হয়তো বা ওখানে কাজ করার সুযোগ আমার হয়নি, বাট ওখানে কিন্তু আমি রকেটের ভিতরে ঢোকার সব রকম সুযোগ সুবিধাগুলো আমি পেয়েছি, তো চাইলে পরে আসলে সম্ভব। জি, সেটি আমি ভাবছিলাম, এবং আসলে আমাদের এই অনুষ্ঠানের থেকে আমরা এই বিষয়টি প্রতিদিন নিতে চাই যে প্রত্যেকটা মানুষেরই তো আসলে ভালো দিক থাকে, এবং কোন ভালো দিকটা আসলে তাকে বড় করে রাখে। আপনার বড় দিক হচ্ছে গিয়ে আপনি স্বপ্নটা দেখতে জানেন এবং স্বপ্নটা সেই কারণে সফল করতে জানেন। সবাই কিন্তু আমরা আসলে আকাশ ছুঁতে চাই, কিন্তু আকাশ ছোঁয়ার আসলে সূত্রটা হয়তো জানি না, আমরা হয়তো ধৈর্য হারিয়ে ফেলি। আপনি বলছিলেন যে অনেকেই আপনাকে গেও থেকে আপনাকে সেভাবে তাচ্ছিল্যও করতো, সেই জায়গা থেকে আপনি চেয়েছিলেন অবশ্যই যে নাসায় যাবেন কিংবা হার্ভার্ড পর্যন্ত যাবেন হয়তো, কিন্তু সেই জায়গায় যাওয়ার জন্য আপনার প্রস্তুতিটা কী ছিল আসলে? যে ইংরেজি জানা, নিজেকে গ্রুম করা কিংবা সেই পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়া, আপনার জার্নিটা সম্পর্কে একটু শুনি। দেখেন, প্রথমে যে যায় তার জন্য কিন্তু আসলে জার্নিটা খুবই টাফ, কারণ বাংলাদেশ থেকে কিন্তু এরকম সুযোগ সুবিধাগুলো খুব কম মানুষই পেয়েছে এর আগে। তো আমি যে কারোর কাছ থেকে গাইডলাইন পাবো, যেমন আমার কাছে এখন কেউ আসলে পরে আমি তাকে বলতে পারি যে না তুমি এইভাবে এইভাবে চলো, কারণ আমি ওই রাস্তাগুলোতে চলে আসছি। তো আমার জন্য কিন্তু তেমন কেউ ছিল না, এরকম মেন্টরও ছিল না, এবং যারা মেন্টর ছিলেন তারাও শুনে অবাক হতেন যে আচ্ছা ঠিক আছে তোমাকে ওখান থেকে ডাক পেয়েছো। কিন্তু হচ্ছে যে আমার সবচেয়ে বড় মেন্টর ছিলেন ইমরান কামাল ভাইয়া নামে একজন ছিলেন, এবং হচ্ছে পরবর্তীতে সাফিয়া গাজী রহমান ম্যাডাম, তো ওনারা তো বিভিন্ন ইউনিভার্সিটিতে কাজ করেছেন।
তো ওনারা প্রপার গাইডলাইনটা যতটুকু সম্ভব আমাকে দিয়ে হেল্প করেছেন সবসময়। এছাড়াও আমার বাবা মা কিন্তু হচ্ছে সবসময় কে আমাকে বলছে যে রিস্ক নিতে শেখো। আমার বাবা আজকে মনে করেন যে গ্রামে সাধারণ একজন ব্যবসায়ী থেকে আজকে খুলনাতে বেশ ভালো একটা অবস্থানে আসছে, শুধুমাত্র তাকে আমি ছোটোবেলা থেকে দেখে আসছি যে সে প্রচুর পরিমাণে রিস্ক নিত, তার সাহস দেখে আমি মাঝে মাঝে সত্যি এখনও অবাক হই যে এই বয়সে এসেও মানুষ এতটা সাহস নিয়ে কাজ করতে পারে। তা তার চেয়ে সাহসিকতাগুলো আমি দেখতাম। তো ছোটোবেলা থেকে আমি আমার বাবা আমাকে সবসময় শিখিয়েছেন যে নিজের ড্রিম অ্যাচিভ করতে হলে পরে তোমাকে উপরে লাভ দিতেই হবে, গ্র্যাভিটি চাইবে তোমাকে নিচে নামিয়ে আনতে, বাট তোমাকে বারবার লাভ দিয়ে চেষ্টা করতে হবে উপরে ওঠার। তো ওই জায়গাগুলো থেকে সাহস এসেছে, মেন্টররা আমাদেরকে গাইডলাইন দেখানোর যতটা চেষ্টা করেছে, আর বাকিটুকু হচ্ছে আমার নিজের চেষ্টা। যেমন আপনি বললেন যে ইংলিশ শিখতে হয়েছে, হ্যাঁ, যখন মানে যখন আমি প্রাক ইউনিভার্সিটিতে যখন আসলাম তখন দেখলাম যে অধিকাংশ ইউনিভার্সিটির যারা আমার মানে সমপাঠী যারা দেখা যাচ্ছে যে অধিকাংশ হচ্ছে ইংলিশ মিডিয়াম থেকে এসেছে, আর সেখানে মনে করেন যে আমার ইংলিশের উচ্চারণ খুবই গেও টাইপের ছিল, বলাও ঠিক না, ঠিক আছে, তো আমি সেরকম সুযোগ সুবিধা পাইনি বলেই আমি হতেই পারে। তো আমি চেয়েছি যে আমি যে সুযোগ সুবিধা পাইনি যেন আমার পরবর্তী জেনারেশন ওই সমস্যার ভিতরে না পড়ে, খুলনার যেতে কোনো একটা স্টুডেন্ট ঢাকা শহরে এসে যেতে মনে না করে যে আমি গেও, ঠিক আছে। তো সেই জায়গাটাগুলোকে আমাকে আরও মানে আমি নিজেকে ছোটো ভাবার চাইতে আমার কাছে মনে হয়েছে যে না, এটা আমার কাছে একটা বড় অপরচুনিটি যে আমি এখানে নিয়ে কাজ করতে পারি। আপনি যাকে বন্ধু মানতে নেব এখনও মানেন, আপনার সহধর্মিনী, তিনি নিশ্চয়ই অনেক খুশি হয়েছেন। হ্যাঁ, সে আসলে ছোটোবেলা থেকে তো আমার খুব ভালো ফ্রেন্ড ছিল, প্রায় ১৩ বছর পর এসে আমরা আসলে গত বছর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি, এবং সম্প্রতি আমার একটা ছোট একটা মেয়েও হয়েছে। আচ্ছা, তো এবং সেও যখন বড় হয়ে ফিল করবে যে বাবা হার্ভার্ডে গিয়েছে, নাসায় গিয়েছে, রকেটে চলেছে, আমি সেই জন্য সবসময় চেষ্টা করছি যে আমার পরবর্তী জেনারেশনও যেন এটাকে মনে না করে যে না, এটা অ্যাচিভ করা সম্ভব না। যেমন আমার বাবা, আমি সবসময় একটা কথা বলি যে আমার বাবা জিরো থেকে হিরো হয়েছেন। সো আমার বাবা যখন আমাকে হিরো অবস্থায় রেখে যাচ্ছেন, তার ছেলে মানে কি, তার পরিচয়টাই হচ্ছে আমার কাছে একটা হিরোইক। সো আমার কাছে সবসময় মনে হচ্ছে হিরো থেকে সুপার হিরো না হলে পরে আমি আমার বাবার সাথে জাস্টিস করতেছি না। তো সবসময় এরকম একটা চাওয়া ছিল। তো আমার সন্তানেরও আমি চাইবো যে তাকেও তো আমি একটা ভালো একটা জায়গাতে রেখে যাচ্ছি, সেই জন্য আরও বড় কিছু করে আমার সুনামটাকে সারা ওয়ার্ল্ডের সামনে ছড়িয়ে দিতে পারে। তো তার জন্য কিন্তু একটা চাপ হয়ে গেল। হ্যাঁ, তার জন্য এটা কিন্তু একটা হিউজ চাপ। ইনফ্যাক্ট আমার দিদি হচ্ছে খুবই ভালো স্টুডেন্ট ছিলেন, সে বোর্ডেও খুব নাম করা স্টুডেন্ট ছিলেন, সবসময় টপ লেভেলের স্টুডেন্ট ছিল, সেখানে আমার রেজাল্টটা সবসময় খারাপ হইতো। হ্যাঁ, তো এটা আমার জন্য কিন্তু বিশাল বড় চাপ ছিল। আমার বাবা মা আমার পরে সবচেয়ে বেশি টেনশনে ছিলেন যে এই ছেলেটা তো রেজাল্ট খুব ভালো করে না, বোন এত ভালো রেজাল্ট করে, যেন আমার দিদি খুব তাড়াতাড়ি বৃত্তি থেকে শুরু করে এই মানে মেডিকেল পর্যন্ত, সে ময়মনসিংহ মেডিকেলে পড়ছে, সেখানে সবসময় সে টপ হয়ে আসছে। তবে আজকে যে অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে আমরা চলে এসেছি, তবে আজকের অনুষ্ঠানটি যেসব শিক্ষার্থী এবং যাদের অভিভাবকরা দেখছেন তাদের জন্য কোনোভাবেই চাপ হবে না, কারণ তারা একটা বিষয় অনুধাবন করবেন যে একাডেমিক পড়াশোনায় সবসময় ভালো করলেই যে আসলে জীবনের শেষ প্রান্তে ভালো করা সম্ভব তা না, আসলে স্বপ্ন দেখতে জানতে হয় এবং স্বপ্ন পূরণের পথে সাহস নিয়ে হাঁটতে হয়, যেটি আপনি আপনার বাবার কাছ থেকে শিখেছিলেন এবং আজকে আপনার কাছ থেকে আমরা সবাই অনুপ্রেরণা পেয়ে গেলাম। অনেক ধন্যবাদ আজকে সকালটিকে সুন্দর করে তোলার। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য।